নমস্কার জেনে নিলে আপনি আপনার বিবাহিত জীবনটি ভালো হবে না খারাপ হবে অনেকগুলো ক্রাইটেরিয়া রয়েছে এই বিবাহিত জীবন ভালো হবে না খারাপ হবে সেটা দেখার জন্য অবশ্যই আমরা অনুষ্ঠানে চলে আসবো অনুষ্ঠানটি খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই জন্য প্রথমেই বলবো যে আপনারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন অনুষ্ঠানটি যদি আপনাদের ভালো লাগে তাহলে একটি লাইক কিন্তু অবশ্যই দেবেন সনাতনী বৈদিক জ্যোতিষ অনুসারে বিবাহ খুব গুরুত্বপূর্ণ ম্যাটার এবং সাধারণভাবে দেখা গেছে যে প্রত্যেকটি জ্যোতিষের কাছে যত রকম সমস্যা আছে তার মধ্যে বিবাহিত জীবনকে কেন্দ্র করে সমস্যা কিন্তু বেশি সময় আসে বা আসতে দেখা গেছে তাই এই কারণে কিন্তু বিবাহের সমস্ত বিষয়গুলো বিবাহকে নিয়ে আমি অনেকগুলো ভিডিও করতে পারি বিবাহের বিভিন্ন রকম দৃষ্টিকোণ রয়েছে তো বিবাহ ম্যাটারটা কিন্তু খুব সিরিয়াস তাই বিবাহ কেমন করে সমস্যায় হয় সমস্যায় পড়ে বা বিবাহিত জীবনটি কেমন হতে পারে এই বিষয়ে যদি আপনি আইডিয়া নিতে চান তাহলে বৈদিক জ্যোতিষকে কিছুটা বলতেই হবে আমরা জানি সপ্তম ভাব থেকে আমরা বিবাহিত জীবন বিচার করে থাকি এবং সপ্তম ভাবের মধ্যে যদি কোনো অশুভ গ্রহ থাকে বা অশুভ গ্রহ দৃষ্ট হয় তাহলে পারে কিন্তু সাধারণভাবে বিবাহিত জীবন সমস্যাগ্রস্ত হয়ে পড়ে আমরা অনেক সময় দেখেছি আমরা অনেক সময় দেখেছি যে একটি ছেলে বা একটি মেয়ে খুব ধুমধাম ঢিক ঝাক করে একদম নাচ গান করে কিন্তু বিবাহ করে বেশ কিছু টাকা পয়সা খরচা করে বিবাহ করে সুন্দর সুন্দর খাবার সুন্দর সুন্দর পরিবেশন সুন্দর সুন্দর সাজগোজ বা সাজানো গোছানো একদম মানে খুব সুন্দর আর কি বিয়েবাড়ি হচ্ছে তো সেই বিয়েবাড়ির ছেলেটি বা মেয়েটি বিয়ে তো করলো খুব ধুমধাম করে বেশ কিছু তার বাবা মা পয়সা খরচা করে বিয়ে তো দিলো মেয়ে বা ছেলের এবং সেই ছেলে বা মেয়ের বিয়ে হওয়ার কিছুদিন পর দু বছর দেড় বছর তিন বছর হওয়ার পর বিবাহিত জীবনে কিন্তু হঠাৎ একটা কালো মেঘ নেমে আসলো বিবাহিত জীবন কিন্তু ড্যামেজ হয়ে গেল বিবাহিত জীবনে ডিভোর্স হতে গেল ছাড়াছাড়ি হয়ে গেল তখন বাবা মায়ের কিন্তু অনেক অনেক কৌতূহলও তৈরি হয় অনেক অনেক তারা দুঃখীও হয়ে পড়ে যে আমার মেয়ে বা আমার ছেলের জন্য এত টাকা খরচা করে বিয়ে দিলাম কিন্তু বিবাহিত জীবনটা কেন এরকম হলো এই বিবাহিত জীবনে প্রবেশ করার আগে যদি একবার সনাতনী বৈদিক জ্যোতিষে আপনি সাহারা নিতেন সাহায্য নিতেন তাহলে পারে হয়তো এরকম হতো না যদি আপনি সঠিক রেমেডি করে এগোতেন হয়তো এটা ঠিক হয়ে যেত এটা আমি কিন্তু অনেকবার দেখেছি অনেকবার এ বিষয় নিয়ে ভিডিও করেছি আমরা সরাসরি পয়েন্টে চলে আসি যদি সপ্তমভাবে মধ্যে অশুভ গ্রহ থাকে তাহলে কিন্তু বিবাহিত জীবনকে সমস্যাগ্রস্ত করে এবং সপ্তমভাবে যদি শুভ গ্রহ থাকে মানে বৃহস্পতির মতো গ্রহ যদি থাকে সপ্তম ভাবের মধ্যে এবং চন্দ্রের মতো গ্রহ যদি সপ্তম ভাবের মধ্যে থাকে তাহলেও কিন্তু বিবাহিত জীবন সমস্যা হয়ে যায় অর্থাৎ বিবাহিত জীবন দেখার জন্য তিনটি ক্রাইটেরিয়া রয়েছে বিশেষভাবে মানে প্রথমত একটি সপ্তম ভাব একটি সপ্তম ভাবের অধিপতি একটি সপ্তমভাবের কারক গ্রহ এই তিনটেই যদি জন্মচকের মধ্যে ভালো হয় তাহলেই কিন্তু হান্ড্রেড পারসেন্ট বিবাহিত জীবনটি সুন্দর হবে এবং এই তিনটের মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সপ্তমভাবের মধ্যে যেই গ্রহটি এসে গেছে সেই গ্রহটি যদি একাধিক অশুভ গ্রহের দৃষ্টি পায় বা একসঙ্গে থাকে তাহলে কিন্তু বেশিরভাগ সময় বিবাহিত জীবনকে নিয়ে বিভিন্ন সমস্যা দেখতেই পাওয়া যায় বিবাহিত জীবন বিবাহিত জীবন কিন্তু একটি খুব মধুর জীবন বিবাহিত জীবন একটি কিন্তু খুব সুন্দর জীবন যদি এটা সুন্দর হয় তো তাই বিবাহিত জীবনটি যদি সুন্দর হয় অর্ধেক মানুষের কিন্তু সমস্যাই কেটে যায় বলা যেতে পারে সে প্রচণ্ড হ্যাপি থাকে আর বিবাহিত জীবনে যদি প্রবলেম হয় তাহলে পরে সে সত্যি দুঃখী হয়ে পড়ে তার যে জোশ যে এগোবার ক্ষমতা সেটা ডাউন হয়ে যায় বিবাহিত জীবন কেমন হবে এটা তো অবশ্যই জানা গুরুত্বপূর্ণ তার জন্য আমরা লগ্ন কুণ্ডলী এবং সব নবাংশ কুণ্ডলীর ওপর সরাসরি ধ্যান দিয়ে দেবো এবং লগ্ন কুণ্ডলীর মধ্যে যদি কোনোভাবে সপ্তম ভাব পীড়িত হয়ে যায় সপ্তম ভাবের মধ্যে যদি কোনো অশুভ গ্রহে দৃষ্টি পড়ে এছাড়াও যদি জন্মছকের মধ্যে শুক্র কোনোভাবে রাহুকেতু মঙ্গলের দ্বারা পীড়িত হয় তাহলেও কিন্তু বিবাহিত জীবনে নানান সমস্যা চলে আসে এবং সপ্তম ভাবের অধিপতি যদি কেন্দ্র কোণে বিশেষ করে কোণে চলে আসে তাহলে তাহলে পারে কোন মানে হচ্ছে এক পাঁচ নয় তাহলে পারে বারে বিবাহের মধ্যে একটা মধুরতার সৃষ্টি হয় বিবাহিত জীবনটি ভালোর দিকে এগিয়ে চলে এবং বিবাহের মধ্যে একটা শুভ ব্যাপার দেখতে পাওয়া যায় মানে বিবাহিত জীবনটি সুন্দরভাবে কাটে যখন আমরা একশোটা ছেলেমেয়ের বিবাহকে নিয়ে মোটামুটি কথা বলবো তখন কিন্তু একশোটা ছেলেমেয়ের বিবাহকে নিয়ে যদি আমরা রিসার্চ করি তাহলে আমরা দেখতেই পাবো যে প্রায় সত্তরটা বিবাহিত জীবনে সমস্যা রয়েছে এবার আপনি অপর প্রান্ত থেকে বললেন কোন বিবাহিত জীবনের সমস্যা নেই কারণ হ্যাঁ আপনি তো দেখেইছেন এটাই যে সত্তরটা বিবাহিত জীবনে সমস্যা রয়েছে কিন্তু প্রত্যেকটি মানুষ অর্থাৎ এই একশোটি মানুষই যখন বিবাহ করেছিল তখন সে ভেবেছিল যে আমার বিবাহিত জীবনটি যেন ভগবানের কীভাবে ভালো হয় আমরা যেন হ্যাঁ স্বামী স্ত্রী মিলে সুখে শান্তিতে থাকতে পারি কিন্তু আবার সেই বিবাহ করার পর সেই বন্ডিং প্রবলেম সেই ইগোর প্রবলেম ঝ্যামেলা অশান্তি মানে কি বলবো কেউ এই অশান্তি থেকে বাঁচতে কেউ কেউ এক্সট্রা অ্যাফেয়ার্সের মধ্যেও জড়িয়ে যায় সেটা নিয়ে আবার নতুন ক্যাচাল তৈরি হয় তাই সনাতনী বৈদিক জ্যোতিষ অনুসারে বিবাহটা কিভাবে মানে আমার জন্মছক বিবাহের সম্পর্কে কী ইনফরমেশান দিচ্ছে এটা তো অবশ্যই আপনার জানার দরকার রয়েছে কারণ হচ্ছে যে সপ্তমভাবের গ্রহ যদি কোনোভাবে ষষ্ঠ মানে সপ্তমভাবের অধিপতিও যদি কোনোভাবে ষষ্ঠ অষ্টম দ্বাদশ ঘরে চলে আসে তবুও বিবাহিত জীবন খারাপ হয়ে যায় এবং নবাংশ কুণ্ডলীর মধ্যে যদি লগ্নপতি এবং সপ্তমপতি ভালো স্থানে থাকে বা বলশালী হয়ে থাকে তাহলে কিন্তু অনেক সময় দেখতে পাওয়া যায় যে মনে করা যাক লগ্ন কুণ্ডলীতে বিবাহিত জীবনের সাপোর্টটা কিন্তু খুব ভালো নেই বিবাহিত জীবনে সপ্তমভাবে গ্রহ বসে রয়েছে বলে আমরা বলছি বিবাহিত জীবন খারাপ কিন্তু নবাংশ কুণ্ডলীতে বিবাহিত জীবনের জায়গাটা কিন্তু ভালো হয়ে গেছে লগ্ন এবং নবাংশ কুণ্ডলীর লগ্ন এবং সপ্তমপতি ভালো প্লেসমেন্টে রয়েছে তাহলে কিন্তু আমরা বলতেই পারি যে বিবাহ যখন করবেন তখন কিন্তু প্রথম প্রথম একটু আপনাদের মানসিক অশান্তি থাকলেও পরবর্তী সময় সেই অশান্তি কেটে যাবে এবং বেশিরভাগ সময় দেখা যায় জন্মছকের মধ্যে কিন্তু যদি কোনোভাবে পঞ্চমপতি যদি কোনোভাবে পঞ্চম প্রতি স্ট্রং হয়ে যায় বলশালী হয়ে যায় তাহলে বেশিরভাগ সময় কিন্তু বিবাহের পরে সন্তান হওয়ার পর বিবাহিত জীবনের সমস্যা কিন্তু কেটে যায় এরকম প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা আমি কিন্তু দেখেছি নবাংশ কুণ্ডলীর মধ্যে আমরা শুধু লগ্ন এবং সপ্তম ভাবকেই শুধুমাত্র দেখব না তার সঙ্গে সঙ্গে পঞ্চম ভাবও আমাদের বিবাহিত জীবনের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ ভাব কারণ পঞ্চম ভাব একটি প্রেমের ভাব আলটিমেটলি আমরা স্বামী স্ত্রীর সঙ্গে একটি ভালো মুমেন্ট কাটাতে পারি তখনই যখন আমাদের স্বামী স্ত্রীর মধ্যে প্রেম থাকবে তাই প্রেমের অধিপতি যদি কোনোভাবে সপ্তম ভাবের সঙ্গে কানেক্ট করে তাহলে পারে কিন্তু বিবাহ যার সঙ্গে করছি বা লগ্নপতি যদি সপ্তমভাবে চলে যায় তাহলে পারে কিন্তু আমি সেই মহিলা বা পুরুষটির ওপরে কিন্তু আস্থা রাখব বিশ্বাস রাখবো তাহলে পারে কিন্তু আমরা বিবাহিত জীবন যখন বিচার করব তখন কিন্তু আমার আমরা অনেকগুলো ক্রাইটেরিয়া পেয়ে গেলাম আমরা কিন্তু সপ্তম ভাব সপ্তম সপ্তম ভাবের অধিপতি সপ্তম ভাবের গ্রহ নবাংশ কুণ্ডলী নবাংশের সপ্তম ভাব এগুলো কিন্তু দেখেই নিতে পারি এবং আরও ভালো করে যদি আপনি বিচার করতে চান তাহলে পারে কিন্তু নবাংশ কুণ্ডলীর সপ্তম ভাব এবং লগ্নভাবটি যেই যেই রাশি পড়েছে সেই রাশিগুলি অষ্টক চক্রে কত পয়েন্ট পেয়েছে এটা খালি আপনি দেখে নিন তাহলেই পারে কিন্তু আপনার কাছে জলের মতো পরিষ্কার হয়ে যেতে পারে যে এই মানুষটির বিবাহিত জীবন কেমন হতে চলেছে এছাড়াও এছাড়া অনেক রকম সিদ্ধান্ত রয়েছে বিবাহ বিচার করার জন্য যদি লগ্ন কুণ্ডলী মানে ন্যাশাল চার্টে ডি ওয়ান চার্ট ডি ওয়ান চার্টের মধ্যে যদি আপনার সপ্তম ভাব সপ্তম ভাবের অধিপতি এবং সপ্তম ভাবের গ্রহ তিনটের উপরে চারটি অশুভ গ্রহের প্রভাব থাকে কি বলতে চাইলাম বুঝতে পেরেছেন মনে করা যাক সপ্তম ভাবের মধ্যে কোনো একটি অশুভ গ্রহ বসে রয়েছে মনে করা যাক সপ্তমপতি কোথাও বসে রয়েছে কিন্তু সেখানে দুটো অশুভ গ্রহ সেই সপ্তম্পতিকে দেখছে মনে করা যাক সপ্তমের গ্রহ আরেকটি অশুভ গ্রহের সঙ্গে বসে রয়েছে তাহলে চারটে কানেক্ট হয়ে গেল তার মানেই আপনি হান্ড্রেড পার্সেন্ট বলে দেবেন আপনার বিবাহিত জীবনের সমস্যা যদি পাঁচটা হয়ে যায় আপনি বলে দেবেন যে আপনার বিবাহিত জীবনে ডিভোর্স হয়ে যেতে পারে এটা আপনি বলবেন দেখবেন মিলে যাবে তাই বিবাহ যখন আপনি করবেন অবশ্যই করতে পারেন বিবাহ ধুমধাম করে বিবাহ করুন আনন্দের সঙ্গে বিবাহ করুন কিন্তু এত লাখ লাখ টাকা খরচা করেন মাত্র দু হাজার টাকা দিয়ে জোটক বিচারটাও কিন্তু করিয়ে নেবার চেষ্টা করুন কারণ এটা খুব সামান্য খরচা কিন্তু অনেক বড় কিন্তু আপনাকে বাঁচাতে পারে বা এগিয়ে দিতে পারে যদি জোটক বিচারে সঠিক ফলাফল আসে তাহলে আপনাকে বলা হবে যে একজন অ্যাস্ট্রোলজার বলবেন শুধু আনন্দশাস্ত্রী অ্যাস্ট্রোলজার তা নয় আমাদের কলকাতার মধ্যে অনেক বড় বড় অ্যাস্ট্রোলজার রয়েছেন তারা কিন্তু আরও আমার থেকেও অনেক বেশি বিবাহকে নিয়ে বোঝেন তারা আপনাকে বলবেন হ্যাঁ আপনি এগোতে পারেন আপনি এগুন কোনো কিছু ক্ষতি নেই আর যদি অ্যাস্ট্রোলজার বলেন যে না দিদি বা দাদা এখানে বিবাহ করলে আপনি কিন্তু সমস্যার পড়তে পারেন সেখানটা রোগবার মতো কিন্তু ক্ষমতা রাখুন তাহলেই কিন্তু আপনার জীবনকে সুন্দর করে দেওয়া সম্ভব নইলে বিবাহ করা তিন বছর পর আপনি চোখের জল ফেলে ফেলে বলছে দাদা আমি কি ভুল করেছি এটার কোনো মানে হয় না এটার কোনো সলিউশন নেই আপনাকে একজন জ্যোতিষী রেমেডি করে দিতে পারে যে ঠিক আছে আপনি এটা রেমেডি করুন কিছুটা শান্তি পাবেন হ্যাঁ কিছুটা শান্তি পাবেন কিন্তু আসলে তো সমস্যা হয়ে গেল তাই না একটি বিবাহিত জীবনে স্বামী স্ত্রীর মধ্যে যদি বিশেষভাবে বন্ডিং প্রবলেম দেখতে পাওয়া যায় তার এফেক্ট কিন্তু সন্তানের ওপরে গিয়ে পড়ে তাই অনেকবার অনেক কিছু ভেবে আপনি কিন্তু বিবাহিত জীবনে প্রবেশ করুন নইলে কিন্তু আপনার সমস্যা একদম পুরো তোর গোড়ায় দাঁড়িয়ে রয়েছে যাই হোক কিছুটা হয়তো বোঝাতে পারলাম বিবাহকে নিয়ে আমি অনেকগুলো অনুষ্ঠান করবো সব রকম দৃষ্টিকোণ থেকে বিবাহকে নিয়ে অনুষ্ঠান করব আপনারা অবশ্যই আসলে থাকুন অনুষ্ঠানটি ভালো লাগলে পরে একটি লাইক অবশ্যই দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব কিন্তু অবশ্যই করবেন থ্যাংক ইউ এখানেই শেষ